সিলেটের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জীবন চলে যাবে এই ভুল পথে, হারামের পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যুবকরা, মা বাপ, চাচা চাচি অনেকে ফুসলাবে, আরে লন্ডন চলো, লন্ডন গেলে তুমি লাল নীল দেখতে পারবা, বলবেন একটু হালুয়া রুটি খাইলাম, ভালো থাকলাম, বুঝলাম, এরপরে স্থায়ীভাবে জাহান্নাম যে বরাদ্দ হয়ে যাবে তার কি হবে? সিলেটের বহুল জনপ্রিয় গুনাহের কাজ। আমাদের সিলেটে বর্তমানে অনেক মেয়ে ছেলে আইএলটিএস করছে, তাদের ইচ্ছা লন্ডন যাওয়া, তাই তারা ভুয়া ম্যারেজ অনুষ্ঠান করে স্বামী স্ত্রী সেজে কবুল বলে কাবিননামায় দস্তখত করে ভিডিও তৈরি করে, তা কতটুকু সঠিক? আসলে দৃষ্টিতে এরকম অনুষ্ঠানের বিধান কি? এটা সিলেটের মানুষের সবচেয়ে জনপ্রিয় গুনাহ। গোটা বাংলাদেশের মানুষ, গোটা বাংলাদেশের মানুষ, অন্য এলাকায় এত দুই নম্বর বিয়ে হয় না যত দুই নম্বর বিয়ে সিলেট এলাকায় হয়। আপনারা সিলেটের মানুষ রাগ করবেন না, সিলেটের মানুষকে আমি অনেক বেশি ভালোবাসি দুই কারণে। এক হলো, আমি সিলেটের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন কাজে, ফাউন্ডেশনের সেবার কাজে প্রত্যন্ত অঞ্চল অঞ্চলে গিয়েছি, আর দেশে বিদেশে সিলেটি মানুষ যে জায়গায় পাইছি আমি, বিভিন্ন জায়গায় আমি তাদেরকে দেখছি, সিলেটি মানুষের মধ্যে একটা গুণ হলো, সিলেট বলতে শুধু সিলেট না, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, পুরা বৃহত্তর সিলেটের মানুষের মধ্যে আমি দেখছি যে তারা আলেম ওলামাদেরকে অনেক ভালোবাসে। ওলামাদের প্রতি এত ভালোবাসা বাংলাদেশের অন্য কোনো জেলার মানুষের মধ্যে আমি পাইনি, এটা আমার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ। আবার দ্বিতীয় কারণ হলো যে সিলেটে এত ওলামায়ে কেরাম, এত আল্লাহর নেককার বান্দা, যে এত বেশি ওলামায়ে কেরাম, এত বেশি নেককার বান্দা বর্তমানে বাংলাদেশের অন্য অনেক জেলাতে নাই। এই দুই কারণে সিলেটের মানুষের প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হলো এই কন্ট্রাক্ট ম্যারেজ। উদ্দেশ্য হলো কোথায় যাওয়া? লন্ডন যাওয়া। ও ভাই, লন্ডন যাইবার জন্য যদি আপনি কন্ট্রাক্ট ম্যারেজ করেন, লন্ডন যাইতে পারেন আর না পারেন, পারেন আর না পারেন, জাহান্নামে যাওয়া নিশ্চিত। কেন জাহান্নামে যাওয়া নিশ্চিত? কারণ কন্ট্রাক্ট ম্যারেজ প্রথমত একটা ভুয়া জিনিস, এটা একটা মিথ্যা এবং প্রতারণা। আপনি কর্তৃপক্ষকে ধোকা দিচ্ছেন, আপনারা দুইজন দুই পথের যাত্রী, আপনারা কেউ স্বামী স্ত্রী না, শুধুমাত্র নাটক সাজাইছেন, এটা প্রতারণা করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান গাশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোকা দেয়, দুই নম্বরই করে, বাটপারি করে, সে আমার উম্মত না। তাহলে একটা গুনাহ হলো, কবিরা গুনাহ হলো এটা, হারাম, প্রতারণা করলেন। আরেকটা হলো, আপনি মিথ্যা কথা বললেন যে আমরা স্বামী, আমরা স্ত্রী, আসলে আপনার স্বামী স্ত্রী না, প্রতারণাও করলেন, মিথ্যাও বললেন, ডাবল গুনাহ হলো। তিন নম্বর হলো, এই বিয়ে যদি শুধুমাত্র কাবিননামা দস্তখত করেন আর একজন আরেকজনকে বলেন আমরা স্বামী স্ত্রী, এর মাধ্যমে শরীয়তেই বিয়ে হবে না। তাহলে কি হবে? এটা সম্পূর্ণ ভিত্তিহীন একটা বিষয় হবে। কাবিননামাতে স্বামীর ঘরে স্বামী, স্ত্রীর ঘরে স্ত্রী স্বাক্ষর করছেন, জাস্ট এটুকু করছেন আর কাবিননামার অনুবাদ করে নিয়ে আসছেন, বিয়ে সংগঠিত হবে না। বিয়ে সংগঠিত হওয়ার জন্য এক পক্ষ বলতে হবে প্রস্তাব দিলাম, অপর পক্ষ বলতে হবে কবুল করলাম, দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং কবুল শোনা যাইতে হবে, তাহলে বিয়ে হবে। এখন যদি সেটা দুষ্টমি করে বা কন্ট্রাক্ট ম্যারেজে এরকম বলেন আর কবুল করেন, তাহলে বিয়ে সত্যি সত্যি হয়ে যাবে। এবার ওই মহিলা, ওই বেটি যদি আরেক জায়গায় বিয়ে বসে, তাহলে ওই বিয়ে হবে না, কারণ তার আরেক প্রথম জায়গায় কি হয়ে গেছে, বিয়ে অলরেডি হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাতুন জিদ্দুন জিদ্দুন ওয়াহাজলুহুন জিদ্দুন, তিনটা কাজ মজা করে করলে আর ওই দুই নম্বরই করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো বিয়ে। আপনি তো টেরি পান না যে বিয়ে কখন হয়ে বসে আস। এই জন্য কন্ট্রাক্ট ম্যারেজ যদি আপনি শুধু কাবিননামা স্বাক্ষর করেন তো বিয়ে হয় না, স্বামী স্ত্রীর মতো করে দুজন বিদেশ যাচ্ছেন, একসাথে থাকতেছেন, অনেকে পরিচয় দিচ্ছেন, এগুলো সব গুনাহ হচ্ছে, জেনা হচ্ছে, মিথ্যা হচ্ছে, প্রতারণা হচ্ছে। মুসলমানের লজ্জা হওয়া উচিত, একটু হালুয়া রুটি ভালো খাওয়ার জন্য একটা মিথ্যার উপরে সে নিজেকে দাঁড় করাতে পারে না। ইমানি শক্তি নাই, দুর্বল হয়ে গেছে। আপনি লন্ডন যান উপার্জন করার জন্য, পড়াশোনা করার জন্য, বৈধ পন্থায় আপনি হারাম এবং মিথ্যার উপরে দাঁড় করিয়ে, প্রতারণা করে আপনি সেখানে যেতে পারেন না। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানি শক্তি দান করুন, যাতে আমরা সামান্য একটু লোভে পড়ে আমাদের ইমান বিক্রি করে না দিই। আমাদের বেশিরভাগ মানুষ আমাদের সামান্য একটু লোভ পাইলে আমরা ইমান বিক্রি করে দিই। এজন্য সিলেটের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে জীবন চলে যাবে এই ভুল পথে, হারামের পথে পা বাড়াবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো যুবকরা, মা বাবা,
চাচা চাচি অনেকে ফুসলাবে, আরে লন্ডন চলো, লন্ডন গেলে তুমি লাল নীল দেখতে পারবা। বলবেন একটু হালুয়া রুটি খাইলাম, ভালো থাকলাম, বুঝলাম, এরপরে স্থায়ীভাবে জাহান্নাম যে বরাদ্দ হয়ে যাবে তার কি হবে? অতএব আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই কন্ট্রাক্ট ম্যারেজ সিলেটের বহুল জনপ্রিয় গুনাহের কাজ, আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বর্তমান সময়ে বিবাহের ক্ষেত্রে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয় পত্র বাধ্যতামূলক। সরকার নির্ধারিত মেয়েদের বয়স 18 বছর, কিন্তু দেখা যায় অনেক মেয়েদের বয়স 18 বছর পূর্ণ না হওয়ায় বিবাহের সময় 18 বছর লিখে বিবাহ দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, মিথ্যার আশ্রয় নিয়ে বিবাহ সম্পন্ন করা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন, মিথ্যা সর্বাবস্থায় হারাম। ইসলামে মিথ্যাকে কোনো অবস্থাতে হালাল করে নেই, জায়েজ করে নেই, কোনো অজুহাতে মিথ্যা বলা যাবে না। আমাদের সর্বদা সত্য কথা বলতে হবে, সত্য কথা বলে আমার যা হয় হোক কিন্তু আমাকে সত্যের উপরে থাকতে হবে। জেনে শুনে ঠান্ডা মাথায় কোনো মুসলমান মিথ্যা বলতে পারে না। আমাদের দেশে বেশিরভাগ মানুষের জন্ম সনদ ঠান্ডা মাথায়, কোনো প্রয়োজন ছাড়া, বাধ্য হওয়া ছাড়াই আমরা জন্ম সনদে জন্ম তারিখ ভুল লিখি, পাসপোর্টে ভুল তারিখ দেই। এই জন্য আমি বলি, বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের জন্মের তারিখের ঠিক নাই, জন্মের ঠিক নাই বলি নাই কিন্তু জন্মের তারিখের ঠিক নাই। আবার বলেন না যে জন্মের তারিখের ঠিক নাই, বলছি জন্মের তারিখের ঠিক নাই। বেশিরভাগ মানুষের জন্ম তারিখ মা বাবা, এমনকি স্কুলের শিক্ষকরা যারা সন্তানকে আদর্শ শিখাবেন, তারা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে তারিখটা একটু বাড়িয়ে লেখেন না কমায় লেখেন, যখন যেটা প্রয়োজন হয়, যাতে একটু বেশি দিন চাকরি করতে পারে, সেভাবে সুবিধা যেন পায় জন্ম তারিখটা, ওইভাবে আমরা অনেকে লিখি। আছে না নাই আমাদের দেশে যারা মা বাবা আছেন বা যারা ভবিষ্যতে মা বাবা হবেন ইনশাআল্লাহ, মনে রাখবেন আপনার শিশুর জীবনের প্রথম বিসমিল্লাতেই আপনি একটা মিথ্যা দিয়ে তাকে দাঁড় করাই দিলেন, এই সন্তান থেকে আপনি কি আশা করতে পারেন? যে শিক্ষক শিক্ষার্থীকে একটু বেশি দিন চাকরি করতে পারবে, বয়স সুবিধা বেশি পাবে, সেজন্য মিথ্যা কথা লিখতে বলে জন্ম সনদে সার্টিফিকেটে, সেই শিক্ষক কখনো আদর্শ শিক্ষক না, সে মা বাবা কখনো আদর্শ মা বাবা না। আমাদের এই সমাজে সব মা বাবা চায় আমাদের সন্তানগুলো যেন দুধে ভাতে থাকে, সন্তানগুলো যেন মানুষ হয়, পশু না হয়, চোর ডাকাত না হয়, দুর্নীতিবাজ না হয়, ঘুষখোর না হয়। এটা আমাদের কোনো অভিভাবকদের খুব একটা মাথা ব্যথা নেই, যার কারণে সমাজের এই দুরবস্থা। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমার সন্তান সে যদি সমাজে তথাকথিত প্রতিষ্ঠিত হয় বা না হয়, সে অবশ্যই একজন সৎ ভালো মানুষ হতে হবে, সেই শিক্ষা আমরা সন্তানদেরকে দেবো তো ইনশাআল্লাহ। অতএব সন্তানদের জন্ম তারিখে ভুল ভাল কিছু মিথ্যা কিছু লেখা যাবে না। ঠিক একইভাবে বয়স কমায় লেখা, বেশি লেখা, অনেকে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্টে বয়স কম বেশি করে লেখেন, এগুলো পরিষ্কারভাবে হারাম। এই হারাম কাজ কখনো করবেন না, আপনি হারামের উপরে দাঁড়ায় রাখবেন পুরো ইনকামটা, পুরো জীবনটা, এটা কখনো সঠিক কাজ হতে পারে না। আমার অফিস থেকে আমাকে গাড়ি ভাড়া এবং পথ খরচ দেওয়া হয়, কথা হলো আমাকে যদি অন্য কেউ গাড়ি ভাড়া কিংবা খানাপিনার টাকা দিয়ে দেয় এবং আমি এই টাকাগুলো পকেটে নিয়ে নেই, তাহলে জায়েজ হবে কিনা? আপনি সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন, আপনাকে পথ খরচ বাবদ বা পথের খাবার দাবার বাবদ যদি কোনো বিল দেওয়া হয়, দেখতে হবে সেটা থোক কোনো বরাদ্দ কিনা। যদি থোক বরাদ্দ থাকে যে আপনার জন্য এই টাকা ফিক্সড, আপনি এটার কোনো ভাউচার জমা দিতে হবে না, কোনো ভাউচার বিল দিতে হবে না, আপনার জন্য এই টাকা দেওয়া হয়েছে, এর থেকে কম খরচ করলেও পুরোটা আপনার আর বেশি খরচ করলেও বাকিটা আপনার গার্ড থেকে যাবে, এরকম থোক বরাদ্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনার প্রাপ্য। এখন আপনাকে কি খাওয়াইছে না, আপনি পায়ে হেঁটে গেছেন, সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনি নিতে পারেন। আর যদি যা খরচ হয় সেটাই আপনার জন্য বরাদ্দ, আপনি সেই হিসাবে একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে বিল ভাউচার জমা দিয়ে টাকা নেবেন, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে গাড়ির বিল করবেন অথবা আপনার বন্ধু খাওয়াই দিছে, আপনি হোটেল থেকে মিথ্যা ভাউচার লিখবেন, এটা জায়েজ হবে না, কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হবে, প্রতারণা হবে। বিধায় এই দুইটাকে পার্থক্য করে তারপরে আমাদের এখানে হালাল হারাম নিরূপণ করতে হবে। হযরত সুলাইমান আলাইহিসসালাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন? এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা, বিস্তারিত বলবেন। আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ঘটনাটা হলো, সুলাইমান আলাইহিসসালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন, আল্লাহ
আপনার এত সৃষ্টি পৃথিবীতে, আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে, যত সৃষ্টি আছে সকল প্রাণীকে, সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, না সুলাইমান তুমি পারবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাহলে এক মাসেরটা খাওয়াই, এক সপ্তাহটা খাওয়াই, কমাতে কমাতে বলছে এক বেলা খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাও পারবে না। তারপর তিনি পিড়াপিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা ডেকে রান্না করলেন, একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে, আমিও দাওয়াত পেয়েছি, সে এসে সব খাবার খেয়ে ফেলেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তার অনেক বড় রিজিকদাতা, এটা সম্ভব না। এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সুলাইমান জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা, বা তার আয়োজন করেছেন। তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও, আমরা অনেক শুনে থাকলেও, কোরআনে কিংবা কোনো হাদিসে, গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে, কোনো তাফসীর গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন গড়া ঘটনা, এটার কোনো সত্যতা প্রমাণিত নয়। বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন। এ বিষয়ে কাতার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে, আমাদের মাসিক আল কাউসার বিষয়ে প্রশ্নোত্তর আছে, আর অনেক উলামা ইকরামের গবেষণা আছে। সবগুলো খোলাসা একটাই, যেটা ভিত্তিহীন কথা, সুলাইমান একবেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীকুলকে খাইয়েছেন এমন কোনো কথা সঠিক নয়। প্রথমত, এরকম উদ্ভট তামান্না, এরকম উদ্ভট চাহিদা কোনো নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না। নবীরা আল্লাহর শান ভালো করে জানা, আল্লাহর কাছে কী চাওয়া যায় আর কী চাওয়া যায় না, যেটা আল্লাহর শান ওইটা কোনো নবী চাইতে পারেন না। এটা উদ্ভট একটা চাওয়া, এটা কোনো নবীর শানে যায় না। প্রথমত এটা প্রমাণিত না, এর বাইরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না, অতএব এইখান থেকে বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প, এর কোনো সত্যতা প্রমাণিত নয়। প্রত্যেক ফরজ নামাজের পর কি হাত তুলে দোয়া করা বাধ্যতামূলক বা জরুরি? প্রত্যেক ফরজ নামাজের পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়েছেন, অনেকগুলো জিকির করেছেন, সেগুলো পড়াটা সুন্নাহ। সালাম ফেরানোর পর ইমামের সাথে মুক্তাদির যে জামাত সালাতের আয়োজন, সেটা পরিসমাপ্তি ঘটে যায় সালামের মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলেছেন, তাহরিমুহা তাকবীর ওয়া তাহলিলুহা আত তাসলিম। নামাজের শুরু হয় আল্লাহু আকবার দিয়া, আর শেষ হয় কি দিয়া? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিয়া নামাজ শেষ। এরপর আর নামাজের কোনো অনুষঙ্গ আর বাদ থাকে না। নবী সাল্লাল্লাহু সাল্লাম যেটা করতেন, এরপরে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ তিনবার, আল্লাহু আনতাস সালাম মিনকাস সালাম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিক, আয়াতুল কুরসি, তিন কুল একবার একবার, অনেক দোয়া দরুদ পড়তেন, এগুলো পড়া সুন্নাত। যদি কেউ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতে চায়, সেটাও তিনি করতে পারেন, কারণ নামাজের পরে, পাঁচত্ব নামাজের পরে দোয়া কবুল হয়। কিন্তু নামাজের পরে ইমাম মুক্তাদিরা সবাই মিলে একসাথে হাত তুলতে হবে, এটা নামাজের অংশ যদি বানিয়ে নেয় কেউ, বাধ্যতামূলক যদি কেউ মনে করে, ইমাম না করলে যদি চাকরি যায়, তাহলে সেক্ষেত্রে এটা বিদআতে পর্যবসিত হতে পারে। কথা কি বুঝাতে পারছি? বিধায় সুন্নাতটা আমাদের দেশে মানুষ জানে না। শতকরা 5% মুসল্লি মসজিদের আমাদের দেশের জানে না যে পাঁচত্ব নামাজের পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কি দোয়া, কি কি জিকির করতেন। আমি যদি এখন অডিয়েন্সকে জিজ্ঞাসা করি যে পাঁচত্ব নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন দোয়া জিকির করতেন, এটা সবগুলো বলতে পারবেন মুখস্থ? কয়জনে আছেন আপনারা হাত তোলেন তো দেখি, কাদের কাদের মুখস্থ আছে? পাঁচত্ব নামাজের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া জিকিরগুলো পড়তেন সেগুলো কি কি, সবগুলো মুখস্থ আছে? এরকম সবগুলো বলতে আসি 7-8টা মুখস্থ আছে, যাদের হাত তোলেন দেখি, দেখেন মাত্র একটা দুইটা হাত উঠছে। সুন্নাতটা আমাদের চর্চা নাই, জানাশোনা নাই, আমরা সুন্নার ব্যাপক প্রচলন দেবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করো, করবেন তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, শুক্রবারে জুমার নামাজের পূর্বে দীর্ঘ বয়ান করে নামাজ এবং খুতবা সংক্ষিপ্ত করা কতটুকু সুন্নাহ অনুযায়ী? দেখুন, অনেক ইমাম সাহেব এই ভুলটা করেন যে বক্তব্য ঠিক মতো দিচ্ছেন, ঠান্ডা মাথায় দিচ্ছেন, কিন্তু নামাজটা তাড়াহুড়া করে পড়াচ্ছেন, খুতবাটা হুলস্থুল করে দিয়ে দিচ্ছেন। যেটা জুমার মূল জিনিস সেটাকে হুলস্থুল করে দেওয়া যাবে না, বরং সেটাকে ধীরস্থিরতার সাথে সুন্দরভাবে দিতে হবে। আমি একটি ইউনিয়নের দায়িত্বে রয়েছি, আমার কাছে টিআর কাবিলা এরকম প্রজেক্ট আসে। আমার কথা হলো, এ সকল প্রজেক্ট থেকে কি মসজিদ, স্কুল, মাদ্রাসা দান করা জায়েজ হবে কি না জানালে উপকৃত হব। আপনি কোনো ইউনিয়নের চেয়ারম্যান হয়ে থাকলে আপনার প্রশ্নের উত্তর হলো,
বা যেই হন না কেন, আপনার প্রশ্নের উত্তর হলো যে সরকার আপনাকে যে সমস্ত চাল বা এ জাতীয় বিভিন্ন রকমের অনুদান দিয়ে থাকে জনগণের জন্য বা বিভিন্ন বাজেট বরাদ্দ দিয়ে থাকে জনগণের জন্য, এগুলো যদি দেওয়া হয় গরিব মানুষকে দেওয়ার জন্য, সেটা আপনি মসজিদ বা মাদ্রাসায় দিলে সওয়াব হবে না, বরং গুনাহ হবে। কারণ মসজিদ বা মাদ্রাসায় দেওয়ার জন্য আপনাকে দেয় নাই, যিনি দিয়েছেন তিনি যে জন্য দিয়েছেন আপনাকে সেই কাজেই ব্যবহার করতে হবে। ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো নসল ওয়াকিফে কানাসি শারিয়া, যিনি দাতা, যিনি আপনাকে টাকা পয়সা দিয়েছেন তিনি যেটার জন্য দিয়েছেন আপনাকে সেখানে খরচ করতে হবে। একজনে টাকা দিয়েছেন আপনাকে মসজিদ বানানোর জন্য, আপনি সে টাকা দিয়ে হজ করে আসলেন, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, কারণ আপনাকে এই জন্য উনি দেন নাই। অতএব জনগণের মধ্যে গরিব মানুষদেরকে দেওয়ার জন্য ক্রাইটেরিয়া ঠিক করে দিয়ে থাকলে সেটা অনুযায়ী দিতে হবে, অন্য জায়গায় দিলে হবে না। অনেকেই তো আমরা আছি যে আমরা এটাকে তসরুফ করি, বিশেষ করে জনপ্রতিনিধি যারা আছেন, যারা মন্ত্রী এমপি আছেন, যারা চেয়ারম্যান আছেন, বিভিন্ন পর্যায়ের সচিব মহোদয় আছেন, অনেক পদস্থ কর্মকর্তা প্রশাসনের ব্যক্তিবর্গ আছেন, তাদের অনেকে একটা অন্যায় কাজ করেন, সেই অন্যায় কাজকে তিনি নিজেও অন্যায় হিসাবে জানেন না। আমার বিশ্বাস অনেকে জানেনই না এটা অন্যায়। সে অন্যায় কাজটা হলো প্রত্যেকে রাষ্ট্রীয় বরাদ্দ থেকে বা সরকারি বরাদ্দ থেকে, যেটা গোটা দেশের জন্য, ধরা যাক একজন সচিব তো কোনো এলাকার সচিব হয় না, একটা মন্ত্রণালয়ের বা একটা ডিপার্টমেন্টের দায়িত্ব থাকলে গোটা দেশের ওই ডিপার্টমেন্টের দায়িত্বশীল তিনি, ঠিক কিনা বলেন? একজন মন্ত্রী তো কোনো এলাকার জন্য, যদি এলাকার বিশেষ দায়িত্ব থাকে কিন্তু উনি গোটা দেশের ওই ডিপার্টমেন্টের মন্ত্রী। এখন কেউ কোনো এলাকার জন্য যদি দায়িত্বশীল হয়ে থাকেন যে একজন মেম্বার একজন চেয়ারম্যান তার এলাকার, অতএব তাকে বরাদ্দ তিনি এলাকাতেই কাজ করবেন, সেটা ঠিক আছে। কিন্তু আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে অন্য জেনারেল ফান্ডকে আপনার এলাকাতে শুধু খরচ করলেন, আপনি এক ধরনের অন্যায় করেছেন। আপনি অন্য এলাকায় কাজ করেন নাই, শুধু এক এলাকায় কাজ করেছেন, কারণ এটা হলো আপনার দায়িত্বকে যথাযথভাবে পালন না করা। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা সারা দেশের জন্য, আপনি আপনার এলাকায় শুধু করলেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন। আমরা অনেকে সাধারণ মানুষ মনে করি যে এই লোকটা এলাকায় কাজ করছে সে ভালো মানুষ, সন্দেহাতীত ভাই ভালো মানুষ ওই লোকের চাইতে যে পুরোটা মেরে দিয়েছে, এই লোকটা তো অন্তত এলাকায় নিজের এলাকায় কাজ করছে। কিন্তু আমরা এটা চিন্তা করি না যে ওনার দায়িত্ব পুরো দেশের প্রত্যেকটা এলাকা। তিনি তুলনামূলক দরিদ্র বা বিভিন্ন ক্রাইটেরিয়া ঠিক করে করতে পারেন, কিন্তু নিজের এলাকাকে স্বজনপ্রীতি করে উন্নয়ন করলেন, এই উন্নয়ন করে সওয়াবের পরিবর্তে কখনো কখনো যদি এটা পার্সিয়ালিটি করে করে থাকেন তাহলে গুনাহ হতে পারে। এটা স্বজনপ্রীতির একটা ধরন, যেটাকে আমরা অপরাধ মনে করি না। এটা আমরা অনেক ভালো মানুষ সরকারি বা আপনার বিভিন্ন পদস্থ কর্মকর্তা হওয়া ছাড়াও সাধারণ মানুষ আমরা অনেক অন্যায় করি। যেমন আমার কথা আমি বলি, আমি আসুন্না ফাউন্ডেশনের দায়িত্বশীল হিসাবে আমি বা আমাদের আরও যারা আছে, আমাদের নিজেদের গ্রামে বা আমাদের এলাকাতে আসুন্না ফাউন্ডেশনের কোনো ফান্ড আমরা এলাকা হিসাবে কখনো বরাদ্দ করি না, বরং আমরা চেষ্টা করি এলাকাতে করলে নিজের পকেট থেকে টুটাফাটা কিছু করলে করতে পারা। মানুষের দানের টাকা সর্বোচ্চ গরিব যারা, সেটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা আপনাদের বৃহত্তর সিটের সিলেটের পিছিয়ে থাকা বিভিন্ন এলাকাতে আমরা করি। আমরা চেষ্টা করি প্রায়োরিটি ঠিক করার, আলহামদুলিল্লাহ আসুন্না ফাউন্ডেশনের টাকা আমাদের নিজের এলাকাতে আমরা, ওই যে পরের দনে পোদ্দারি একটা কথা আছে না বাংলায়, ওই কাজটা আমরা করি না, কারণ এটা আমার এলাকার উন্নয়নের জন্য আমাকে দেওয়া হয় নাই। হ্যাঁ, আমার এলাকার মানুষ যদি ক্রাইটেরিয়া পড়ে যায় তারাও পাবে, কিন্তু তাদেরকে আলাদা করে দেওয়া এটা স্বজনপ্রীতি, এই অপরাধটা আমরা অনেকে বুঝি না। বিদায়, আপনি একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আপনাকে আল্লাহর ভয় মাথায় রেখে করতে হবে।